কোজাগরি, অর্থাৎ কে জেগে আছো। এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী সবার দুয়ারে দুয়ারে গিয়ে দেখেন তার জন্য দীপ জ্বালিয়ে কে জেগে আছে, আর তার হাতেই কিন্তু তুলে দেন তার ধন সম্পত্তি সুখ সমৃদ্ধির ঝাঁপিখানি, এমনটাই মানা হয়। শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধুদের সবাইকে, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পুজো হয়, প্রত্যেক বছরই করি, এবছরও করছি। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, কারণ সবটা শেয়ার করা সম্ভব নয়, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই অল্প অল্প করে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আমি কিভাবে পুজো করি, আমার বাড়িতে কি নিয়মে পুজো হয়, সবটাই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে যতটা পারবো। নিয়মের ক্ষেত্রে এক একজনের মধ্যে কিন্তু এক এক রকম নিয়ম থাকে, বংশ পরম্পরা যে নিয়ম হয়ে আসছে যাদের বাড়িতে যেরকম, ঠিক সেই নিয়মই কিন্তু পালন করা হয়। আমার শাশুড়ি মা যেরকম নিয়ম করে গেছে আমিও কিন্তু সেই নিয়মেই পুজো করি। পুজোর মন ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে মাকে ডাকাটাই মেন, তবে কিছু কিছু নিয়ম থাকে বংশ পরম্পরা, সেগুলো তো আর আমরা ফেলে দিতে পারি না, তো সেই ক্ষেত্রে নিয়মগুলো মেনেই আমরা আমাদের ভক্তি দিয়ে মাকে সবাই তার নিজের মতন করে ডাকার চেষ্টা করি। লক্ষ্মী পুজোতে খয়ের উপড়া নাড়ু এগুলো কিন্তু দিতেই হয়, আর কম বেশি আমরা সবাই দিয়েই থাকি। খয়ের উপড়াটা হয়ে গেছে, এবারে আমি ময়দাটা মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব। এখন লুচিটা করব না, লুচি সবার শেষে করব। মেখে রেখে দিলে লুচিগুলো খুব সুন্দর হয়, তাই জন্য মেখে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি সুজিটা ভেজে নিচ্ছি, সুজিটা ভেজে নিয়ে সুজিটা করে নেব। আমার শাশুড়ি মা কখনো অন্নভোগ দেয়নি, তো তাই জন্য আমিও আর ঠাকুরকে খিচুড়ি এই সমস্ত অন্নভোগ জাতীয় ভোগ রান্না করে দিই না। আমি ওই লুচি নাড়ু খয়ের উপড়া সুজি এই সমস্ত কিছুই করে দিই। সুজি রান্না করা হয়ে গেছে, তো সুজিটাকে নামিয়ে রেখে তারপরে এই নারকেলগুলো নিয়ে বসে পড়েছি কোড়ানোর জন্য। নারকেলগুলো কুড়িয়ে নিয়ে কিছুটা পরিমাণ করব চিনির নাড়ু, আর কিছুটা করব গুড়ের নাড়ু, দু রকমই অল্প অল্প করে দেব। তো তার আগে যে নারকেলগুলো এখন সব কুড়িয়ে নিচ্ছি, আর ওদিকে আমার ঠাকুরের মানে সকালবেলাকার পুজো করা হয়ে গেছে, তবে এখন মালা ঠালা দিয়ে পুজো দিইনি, সন্ধ্যাবেলা করে মালা ঠালা দিয়ে পুজো করব। আর এবারে যেহেতু 7:45 সময় পূর্ণিমা লাগবে, তো সারাদিন অনেক সময় পেয়েছি, আস্তে ধীরে সমস্ত কিছু করার অনেকটা সময়ও পেয়েছি। আমি পুজো করেছি বুধবার, বৃহস্পতিবারে কিন্তু সারা দিন পূর্ণিমা ছিল, বিকাল 5:00 সময় পূর্ণিমা শেষ হয়েছে। তো এই কারণে অনেকে কিন্তু বুধবারে পুজো করেছে, অনেকে বৃহস্পতিবারে করেছে। আমি বুধবারে পুজোটা করেছি, তো সারা দিন সমস্ত কিছু আস্তে ধীরে করতে পেরেছি, অনেক সময় পেয়েছি, আর পূর্ণিমা লাগার পরে ঠাকুরমশাই এসেছিল পুজো করার জন্য, তো কোনো অসুবিধা হয়নি, সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিতে পেরেছিলাম। আর এখানে আমার সমস্ত ভোগ রান্না করা হয়েছে, হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে আমি ফুল মানে পুষ্পপত্র ফল মিষ্টি নৈবেদ্য এই সমস্ত কিছু একে একে করে গুছিয়ে নিচ্ছি। এখন আমি পুষ্পপত্রটা গুছিয়ে নিচ্ছি, ফুল বেলপাতা সমস্ত কিছু, আর তারপরে গুছিয়ে রেখে আমি একটু নিজেও রেডি হয়ে নিলাম। এই যে শাড়িটা পরেছি, লাল পেরে সাদা শাড়ি, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেডি হওয়ার পরেই কিন্তু পূর্ণিমাটা লেগে গেল। আর আমাদের মধ্যে নিয়ম আছে, পূর্ণিমা না লাগলে আলপনা এবং কলাবউকে স্নান করানো যাবে না,
তাই জন্য পূর্ণিমার আগেই সমস্ত কিছু যা যা জোগাড় করার ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে যেগুলো করা যায় পূর্ণিমা না লাগলে সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এখন পূর্ণিমা লাগলে যেগুলো করতে হয়, যেমন আলপনা দেওয়া, মা লক্ষ্মীকে স্নান করানো, মানে কলা বউকে, সেই সমস্ত কিছু এখন করব একে একে। তো সবার প্রথম আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ আলপনাটা শোকাতে সময় লাগবে তার জন্য। আর এবারে আমি কলা গাছটাকে স্নান করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটু ফোনটা ঠিকঠাকভাবে আমার হাজব্যান্ড ধরতে পারেনি, তোমরা একটু মানিয়ে নিও। তো আমি এখানে উলুধ্বনি দিয়ে কলা গাছটাকে স্নান করিয়ে নিচ্ছি। গঙ্গার জল দিয়ে কলা গাছটাকে স্নান করিয়ে তারপর পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আর যে কলা পাতাটাকে বউ সাজাবো, সেই কলা পাতাটার মধ্যেও একটু, মানে কলা পাতার আগার সামনে, মানে পাতার যে আগাটা, সেই আগাটার মধ্যেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর এবারে শাড়িটা সুন্দর করে কুচি করে নিচ্ছে, কারণ কলা বউকে যখন পরাবো তখন অনেকটা সুবিধা হবে। কুচি করে নিয়ে সুন্দর করে কলা বউকে বউ সাজিয়ে নিলাম শাড়িটা পরিয়ে। আর এখানে দেখো আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিচ্ছি, ওখানে ওই পিঁড়ির মধ্যে কলা বউটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এবারে বাকি যে আলপনাটা দিতে রয়েছে সেই আলপনাটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে নিয়ম আছে যে পূর্ণিমা না লাগলে আলপনা দেওয়া যাবে না, এবং মা লক্ষ্মীর ঘট বসানো যাবে না, এবং কলা বউকে স্নান করানো যাবে না। এই নিয়মগুলো আমাদের মধ্যে কিন্তু রয়েছে। তো এই কারণে ওই কাজগুলো সমস্ত পূর্ণিমা লাগার পরেই আমি করছি আর কি। আর পূর্ণিমা লাগার আগে আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এবারে এই যে আমি কুলোটা রেডি করে নিচ্ছি, আমাদের এখানে মটর ডাল, ধান, মাটি, পাটপাতা, আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া, হলুদের গাঁট, সব শেষে কিছু ঝুরো ধান, ধানও দিতে হয়, এবং ধানের ছড়াও লাগে, ধানও লাগে, দুরকমই লাগে। তো ধানও দিয়ে দেবো এর মধ্যে, এই ডোলের মধ্যেই কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। আর সোনা রূপো তো দিতেই হয়। তো এবারে এর উপরে আমি হচ্ছে সরাটা দিয়ে দেব। আমাদের সরা এবং কলা বউ দুটোই লাগে। অনেকের মধ্যে দেখেছি শুধু কলা বউ লাগে, আবার অনেকে শুধু দেখি সরাতে পুজো করে। আর আমাদের কিন্তু সরা এবং কলা বউ দুটোই লাগে। আর সরার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এবারে ধানের ছড়া এবং সুপারির ছড়া দিয়ে দেব, এই সরার উপরেই দিয়ে দেব। এবারে এই এই মালির মালা আর এই যে এই সোলার মালাটা, এই দুটোই দিয়ে দেব। এভাবে করে সাজিয়ে নিলাম সরাটা সব কিছু দিয়ে, মালির মালা, টুনির মালা, তারপরে ধানের ছড়া, সুপারি, সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সরাটা। এবার ঘট স্থাপন করব। লক্ষ্মীর ঘট শীষ ডাব দিয়ে স্থাপন করে নিলাম, এবং মা লক্ষ্মীকে মালা পরি দিয়েছি। আর সব কিছু কিন্তু গোছানো একদম পারফেক্টভাবে কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরমশাই আসবে আর পুজো শুরু করবে, একদম সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর পূর্ণিমা লেগেছে 7:45 সময়, আর এখন ওই 9:00 মতন বাজে। এখনই ঠাকুরমশাই চলে আসবে, কারণ ঠাকুরমশাই বলেছিল 9:00 সময় আসবে। তো আলপনাটা সব জায়গায় আলপনা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটা দেখবে। আর দেখো বন্ধুরা, বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছেন। শুভেচ্ছা।
জনম জনম থাকো আমার ঘরে, কেশর মানসী বসুর ঘরে, আমার ঘরে থাকো আলো করে, কেশর মানসী বসুর ঘরে, আমার ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে তোমার ঘরে মেশি, ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পর আমি পাঁচালি পরলাম, কারণ লক্ষ্মী পুজোর মেনই হলো পাঁচালি। তো পাঁচালি পরে প্রণাম করে নিলাম, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলাম, আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায় আমাকে যেন মাফ করে দেন, এবং আশীর্বাদের হাতটা যেন সবসময় আমার মাথার উপরে রাখেন, এবং আমার মনস্কামনা যেন সব পূরণ করে দেন, এই প্রার্থনা জানিয়ে পুজো শেষ করে তারপরে এই যে প্রসাদ এখন সাজিয়ে নিচ্ছি প্লেটে প্লেটে। আমাদের এখানে কেউ কারোর বাড়িতে আসে না, তো সবার বাড়িতে গিয়ে একটু দিয়ে আসবো। তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।